বোরিং করা দেখে মনে হচ্ছিল এবার বোধহয় কাটল বীরভূমের কোল ব্লকের জমিজট কিন্তু আবারও উত্তাল হয়ে উঠল দেউচা পাচামি কোল ব্লক এরিয়া এদিন বেশ কয়েক শতাধিক আদিবাসী পুরুষ ও মহিলা কুরুল কাটারি তালোয়ার বল্লম ধনুক নিয়ে বীরভূমের সদর শহর শিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তাদের দাবি দেউচা পাঁচামি এলাকায় তারা এক ইঞ্চি জমিও ছাড়বে না বোরিং করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি আনা হয়েছে সেগুলো যেন সরকার তুলে নিয়ে যায় দেউচা পাঁচামিতে আমাদের যে প্রস্তাবিত যে কয়লা শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলে যে যারা মহাসভায় আছেন সেই মহাসভা থেকে মানে বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি যে বাঁচাও যে মহাসভা সেই মহাসভা থেকে তারা এসছে কি দাবি দাবি মানে হচ্ছে যে আমাদের দাবি প্রথম থেকে দাবি ছিল যে খোলামুখ কয়লা খুনি বন্ধ করতে হবে আর গ্রামসভার সাথে বসে কাজ করতে হবে গ্রামসভাকে না জানিয়ে করা যাবে না বা ইত্যাদি পুলিশের যে সমস্ত অত্যাচার কিংবা যে কেস টেস যেগুলি হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে বা অত্যাচার হয়ে থাকলে তার যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে ইত্যাদি ইত্যাদি না আমাদের তরফ থেকে আমি প্রথম বলেছি সেটা হচ্ছে যে আপনাদের যে দাবি সেটা নিশ্চয়ই আমরা যথাযথ ভাবে যথাযোগ্য যা জায়গায় আমরা জানাবো কিন্তু তৎসত্ত্বেও যেটা বলেছি যে আমরা গ্রামসভার সাথে কথা বলেই এটা করা হচ্ছে এবং গ্রামসভা লিখিতভাবেই দিয়েছেন গ্রামসভায় যেখানে যেখানে এখনও পর্যন্ত হয়েছে পাহাড়ি বা দেয়ানগঞ্জ সেই জায়গাগুলোতেও গ্রামসভা করেই আমার গ্রামসভাদের থেকে তারা নিজেরা আলোচনা করে আমাদেরকে লিখিতভাবে দিয়েছেন সেখানে যারা মাঝি বাবা বা মাঝি হারাম বলেন ওনারা তাদের তারাও সেখানে সই করেছেন বা আলোচনা চালোচনা করেছেন আগামী দিনেও আমরা বলেছি যে যা করব আমরা গ্রাম সাথে আলোচনা করেই করব তাদের সম্মতি নিয়েই করব এদিন প্রশাসনিক ভবন থেকে শিউরি পুলিশ লাইন পর্যন্ত বিক্ষোভ পদযাত্রা করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এর ফলে শিল্প মহল মনে করছেন জমি জোট এখনো কাটেনি গত ১৪ এপ্রিল যে আমাদের মুখ্যমন্ত্রী মৌখিকভাবে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত এখন মান্যতা দেয়নি গ্রামসভাকে মান্যতা গ্রাম সংসদকে মান্যতা দেয়নি সেই সব দাবি নিয়ে জোর করে পুলিশকে ভয় দেখিয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী তো আমাদের যে প্রতিশ্রুতি সেগুলো তো পালিত হয়নি অথচ জোর করে ভয় দেখিয়ে সব কিছু অমান্য করে এখন ড্রিঙ্ক শুরু করেছে যেখানে বলছে নাকি কয়লা খনি শুরু হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের ডিএম সাহেবের মাধ্যমে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি মৌখিক যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির দাবি আমরা যাতে মানা হয় যে এই প্রতিশ্রুতি এই ডিএম সাহেব কথা দিলেন যে এই কাগজ এই আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন খুব তাড়াতাড়ি আমরা পজিটিভ একটা রেজাল্ট পাবো বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট আনন্দ